কি বুড়ো আবার নতুন করে কেসটাকে খুলতে চাইছে? কে বললো তোমায়? থানা থেকে সন্দীপ আমায় ফোন করেছিল, আপনাকে পাইনি তাই আমায়। পুরনো কেস খুঁড়ে বার করলে মানে কেঁচো খুঁড়তে কি কাণ্ড কেউটে বেরিয়ে পড়বে তো? আপনি কিছু একটা করুন দাদা, নইলে বিপদ কিন্তু বাড়বে। দাঁড়া দাঁড়া, জয়ন্তকে একটা ফোন করি। আমার তো মনে হয় জয়ন্তর দ্বারা কোনো কিছু সম্ভব হবে না দাদা। হ্যাঁ জয়ন্ত, এসব কি শুনছি? বুড়ো নাকি আবার নতুন করে? ঠিক শুনছি? কাণ্ড কিছু একটা করো। না পুরনো কেস, আরে আমার তো আমও যাবে চটও যাবে, তোমার পক্ষে সম্ভব না। কেন? না না, তুমি আবার ধোয়া তুলছো বা তাহলে? বিড়াল বলে মাছ খাবো না, আসছো না, কি কাণ্ড, কাশি যাব? হ্যাঁ শোনো শোনো, যা করার সব করো, টাকা পয়সা যা লাগে দেবো। দাদা দাদা, কি দাদা দাদা করছো? এদিকে আমার পোয়ায়, এই কি কাণ্ড, আমার পোয়ায় নতুন করে বাঁশ দিচ্ছে, কে বলো তো? বলবো? আরে জানা থাকলে বলো না। সাংবাদিক অনন্যা মল্লিক আর আপনার দাদা। দাদা? বুড়োর মাথায় আবার এইসব কি ঢুকলো? আরে ওর খবরের কাগজ আমার টাকায় চলে, কি কাণ্ড, ভুলে গেল নাকি? এসো তো, মায়ের পেটের দাদা। দাদা এসব কি হচ্ছে? কেন, কি হলো? তোমার কাগজে এসব কি ছাপা হচ্ছে? আরে একটু খোলসে করে বলবি তো, কি হয়েছে নাকি? না না, তোমার পত্রিকায় সব ওই মুখরোচক লেখা ছাপা হচ্ছে, তাতে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কি কাণ্ড, এটা তো মেনে নেওয়া যায় না। এই কোন লেখাটা মুখরোচক? সব জেনে শুনেও তুমি চোখ বন্ধ করে থাকবে দাদা। মেয়েটা নিজেকে কি ভাবেটা কি, যা ইচ্ছে তাই লিখবে? ও হ্যাঁ বুঝতে পারলাম, ওই মানে অনন্যার লেখাটা তো? হ্যাঁ। কি কাণ্ড, বন্ধ করো। না না, মানে এইবার আমার কাছে সমস্ত জিনিসটা পরিষ্কার হলো বুঝলি, মানে মৌচাকে ঢিল পড়েছে তাই তো? আরে তোমার পত্রিকায় এসব বিষয়ে লেখালেখি হলে আমার অবস্থাটা কি হবে? পরিস্থিতি তো এখন কাণ্ড ভালো নয়। না না দেখি, তাহলে পরিস্থিতি ভালো না হলে কোন দিকে যাবে সেটা তো ভাবার বিষয়, দেখি কতটা কি করা যায়। দেখা দেখির কিছু নেই, এসব বন্ধ করো, না হলে কিন্তু প্রবলেম হবে, এই বলে রাখলাম। এই গরমে কিছু খেয়ে যা ঠান্ডা, নইলে আবার আমার প্রবলেম হবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? দেখুন, আমি জীবনের সায়ান্নে এসে দাঁড়িয়েছি, আমাকে মৃত্যু ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি যে পথে চলছি সেই পথেই চলব। স্যার আসব? স্যার? হ্যাঁ। আপনি ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে স্যার, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে? একটু আগে একটা খুনের হুমকি দিয়ে ফোন এসেছে। সে কি? হ্যাঁ ওই জন্য অবশ্য আমি কোনো চিন্তা করছি না, আমার চিন্তা অন্য কারণে। যাই হোক, তোমাকে যে জন্য ডেকেছিলাম, তোমাকে আমার যে বন্ধুর ছেলের কথা বলেছিলাম, সে একটা ফোন নাম্বার দিয়েছে। আচ্ছা, সেখানে একবার ফোন করে দেখো, হয়তো কোনো সুরাহা হতে পারে। নম্বরটা দিন স্যার, আমি ফোন করে নিচ্ছি। 9082-42177. চাপ দেন, আমি চাপ দেন না খাই চা, চা।